আগমনের বার্তা নিয়ে শরৎ এলো দ্বারে, দুলিয়ে চামর কাশ ফুলেরা করছে বরণ তারে। শরৎ এলো দ্বারে, বর্ষার কালো মেঘ আর শরতের শ্বেত শুভ্র মেঘপুঞ্জের লুকোচুরি, বাতাসে শিউলির গন্ধ আর মাঠে মাঠে কাশফুলের দোলা যেন ঘোষণা করছে দেবী দুর্গার আগমন। প্রতিনিয়ত এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে গোটা মানব জীবন, আর এমত পরিস্থিতিতেই মায়ের আগমনী বার্তা যেন বয়ে আনছে শুভ শক্তিকে, এবং সেই বিশ্বাসেই স্বাভাবিক ছন্দে ফিরছি আমরা সকলে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর কলকাতার যেখানে সবথেকে বড় এবং নামকরা প্রতিমা তৈরি হয়, আমরা গিয়েছিলাম সেই কুমোরটুলিতে। কেউ বাঁধছেন খড় তো কেউ লেপছেন মাটি, কেউ করছেন রং তো আবার কেউ বা জড়াচ্ছেন জরি। অন্যদিকে পঞ্জিকা অনুযায়ী এই বছর পুজো মহালয়ার প্রায় এক মাস পরে, অন্যান্য বছরের মতো এবছর আর সেই জাঁকজমক নেই। প্রতিমা তৈরির কাজ চলছে ঠিকই, কিন্তু গতি কিছুটা বেশি ধীর। কোথাও যেন আবেগের একটা অদৃশ্য ভাটা লক্ষ্য করলাম। তৎসত্ত্বেও চোখে পড়ল প্রতিমার চক্ষুদান। সুতরাং বলাই বাহুল্য, আমরা কোনোভাবেই আমাদের এই উৎসবের আবেগকে কুঞ্চিত করতে চাই না। বর্তমান পরিস্থিতির প্রতিবন্ধকতা যাই হোক না কেন, আয়োজনের আড়ম্বরে নয়, হৃদয়ের আহ্বানে আমরা আবার মেতে উঠব আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং মতামত জানান নিচের কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য।